যারা আমাদেরকে আশীর্বাদ করে মমতা ব্যানার্জিকে তাল্লাঙ্গার যোগদান অতুলনীয়, সেই জন্য আমরা তাল্লাঙ্গাবাসীকে যে প্রোগ্রাম আমরা এই তাল্লাঙ্গা থেকে শুরু করছি, আমাদের 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস রয়েছেন, হ্যাঁ, তার উপস্থিতিতে এবং উনি এখানকার মানুষের অভাব অভিযোগের কথা কেননা আমাদের এখানে অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা এই দীর্ঘ 10-12 বছর ওই খাল থেকে যেতে আসছে, এবং বর্ষা দিনে কি হয় সেটা ফাঁকা বন্যা হলে আমাদের যেটা আমাদের ছেলে মেয়েগুলো ওখানে যেতে পারে, ঠিক আছে। এরপর যাতে আমাদের এইখানে একটা সেটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেননা আমাদের এটা দিয়ে যাওয়া খুবই অসম্ভব, আর আমাদের তো যেটা চাঁদা বুঝলে আমরা চাঁদা বুঝার মজার রাত মনে করি, এবং চাঁদা বুঝলে আমাদের অনেক দূর ছোট ছেলে সেখানে হেঁটে হেঁটে ছোট ছোট ছেলে মেয়ে যেতে পারত, যার কারণে আমি ওদের এটা একটা শিক্ষা ব্যবস্থা থাকলে আমাদের যে ছোট ছোট ছেলে মেয়েগুলো আছে তারা পড়াশোনা করতে পারবে এবং নিজেদের ভবিষ্যতে নিজে উজ্জ্বল হবে জীবনটা, সেই জন্য আমি একটা রিকোয়েস্ট যাতে এখানে একটা অঙ্গনের স্কুল তৈরি হয় আপনারা একটু সেটা কাইন্ড ব্যবস্থা করবেন। আর একটা হচ্ছে আমাদের স্বাস্থ্য শিক্ষা তো তারপর স্বাস্থ্যও বলবে, যেমন অঙ্গনারে এখানে অনেক আছে, যেমন এই যে স্বাস্থ্যকেন্দ্রে অঙ্গনারে থেকে যে সব ওষুধপত্র বা যায় সেখানে আমাদের পাওয়া যায় যেমন দিতে পারবে। আর একটা হচ্ছে যোগাযোগ, আমাদের ফ্রন্ট সাইডটা আছে আমাদের এই পাশে জোয়ার মারে এসে এইখানে আমাদের খাল পেরিয়ে যেতে হয়, এখানে একটা ব্রিজ ব্যবস্থা করে দিলে ভালো হয়, এবং আমরা তো অতটা ঘুরে ঘুরে আসা আমাদের অসম্ভব, এবং দিক থেকেও একটা রাস্তা চলে এসেছে, এদিক থেকে একটা রাস্তা গেছে খাল পর্যন্ত, সেখানে একটা যদি ব্রিজ করা হয় আমাদের তাহলে খুবই সুবিধা হয়। আর একটা হচ্ছে আমাদের জল, আমাদের জল তো পৌরসভা থেকে দিয়ে ঠিক আছে কারেন্ট যেটা এই যে টাইম তো বলে টাইম তো দিচ্ছে, কিন্তু একটা ট্যাঙ্কি ব্যবস্থা করে দিলে ভালো হয়, কেন কারেন্ট তো সবসময়। আজকে আপনাদের কর্মসূচি কী ছিল? আজকে আমাদের কর্মসূচি ছিল 5 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুয়ারে সহায়তা এবং মানুষের খোঁজখবর নেওয়া। ভোটের পর আপনারা দেখেছেন যেভাবে লকডাউন হয়ে যাওয়ার পর মানুষের সেরকমভাবে আমরা খোঁজখবর নিতে পারিনি, তার জন্য আমাদের এই ওয়ার্ড কমিটি 5 নম্বর ওয়ার্ড কমিটি কিছু খাদ্যের প্রোটিন খাদ্যের ব্যবস্থা করেছে এবং আমরা মানুষের খোঁজখবর নিচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে যে তারা কেমন আছে এই লকডাউন পরিস্থিতিতে। এই ভয়াবহ পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে মানুষের অনেক মানুষেরই রুজি রুটি বন্ধ হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বাড়িতে বাড়িতে খোঁজখবর নিচ্ছি তারা কেমন আছে, এবং তৃণমূল কংগ্রেস সর্বদা মানুষের পাশে আছে সেটাই তাদের বোঝানো হচ্ছে। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতির স্টাডি সেন্টারে পেশাদারী কোর্সে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। হাতে কলমে কাজ শিখে পুরুষ ও মহিলা উভয় যেমন স্বনির্ভর হতে পারবেন, তেমনি সরকারি চাকরির ক্ষেত্রে পাবেন সুবর্ণ সুযোগ। ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামে অবস্থিত শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত নারী শিক্ষা সমিতির বাণী ভবনে জুলাই 2021 সেশনের ভর্তি শুরু হয়ে গেছে। ভর্তির শেষ তারিখ আগামী 10 জুলাই। ভর্তি হওয়ার জন্য 3 ধরনের বৃত্তিমূলক কোর্সগুলি হল অ্যাডভান্স ডিপ্লোমা ইন টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন নিডল ওয়ার্ক অ্যান্ড নিটিং যোগ্যতা গ্রাজুয়েট, ডিপ্লোমা ইন প্রি প্রাইমারি টিচার্স এডুকেশন মন্তেশ্বরী যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আজই যোগাযোগ করুন পুরাতন ঝাড়গ্রামের বাণী ভবন ক্যাম্পাসের মধ্যে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে নারী শিক্ষা সমিতির স্টাডি সেন্টারে। বিশদ জানতে ফোন করুন 9433054996, 9051782512, 8583958777 এবং 9832456828 নম্বরে।